Assalamualaikum. আমার YouTube চ্যানেল মাই কিচেন টিউবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব সাজিয়েছি অরেঞ্জ কেক দিয়ে। তার জন্য আমি এখানে একটি কমলার উপরের খোসাটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এটা কেকে ব্যবহার করব। এ থেকে একটা সুন্দর স্মেল আসবে। কমলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শুধুমাত্র খোসাটাকে নিয়েছি আর এখানে নিচ্ছি কমলার রস। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার ব্লেন্ডারের জারে দুটো ডিম দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনি হাফ কাপও ব্যবহার করতে পারেন। এই দুটো উপকরণ আগে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর এবারেতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল আর এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে কমলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারেতে 1 কাপ ময়দা অল্প অল্প করে চেলে এতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা মেশানোর এ পর্যায়ে আমি একটা কথা বলে নিতে চাই। চামচটাকে দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিভাবে ঘোরাচ্ছি এক সাইডে। আমি কিন্তু উল্টো সাইডটা ঘোরাচ্ছি না, শুধু এক সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এ থেকে যেটা হবে, অনেকেরই কমপ্লেন থাকে যে চুলা থেকে কেকটা নামানোর পরে একদম চুপসে যায়। এক সাইডে ঘোরানোর কারণে কেকটা যথেষ্ট ফুলবে। এখানে আমি 1 টিস্পুনের মতন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। কেক ফোলার টিপস সহ আজকের রেসিপি সাজিয়েছি। আশা করছি আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি এখানে ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি অরেঞ্জ কিচেন ব্যবহার করছি। এখানে কিন্তু আমি আরও একটা কথা বলে নিতে চাই, যেহেতু আমি এখানে কমলার রস ব্যবহার করেছি সেহেতু এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব কিনা। যদি ময়দার ঘনত্বটা আমার পারফেক্ট থাকে তাহলে আমি এতে কোনো দুধ ব্যবহার করব না, আর যদি মনে হয় দুধটা লাগবে তাহলে ময়দার ঘনত্বের উপর ডিপেন্ড করে আমি এখানে অল্প পরিমাণে লিকুইড দুধটা ব্যবহার করলাম। এখন এটাকে আমি চুলাতে বসিয়ে দেব আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য, ফিরে আসব তারপরে। কেকটা আমার হয়েছে কি না আমি একটি টুথপিকের সাথে চেক করে নিচ্ছি। অরেঞ্জ কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের আয়োজনে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।